একটা ছোট্ট বাচ্চা দুধ খাওয়া অবস্থায় মা দুনিয়া থেকে বিধা হয়ে গেল তাও আবার কিসে করুণায় আপনারা দেখছেন এই আল্লাহ আকবার তামাম দুনিয়ায় কত করুণা রুগী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাবারে একই মায়ের সন্তান বাবারে মায়ের গর্বের সন্তান মায়ের দুধ খাইছে মা কিন্তু করুনার রুগী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান বিদায় হয় না এরকম আছে না নাই জোরে হে আল্লাহর বান্দারা পর্দা নির মা বোনেরা আমি আমার ভাইদেরকে বলবো যুবক বাবাদেরকে বলবো তুমি তোমার নিজের নফসের দিকে তাকায় দেখো বাহিরে আলোচনা করার সময় মোটো নাই এইজন্য আমি আমার চাঁদপুরের ভাইদেরকে বলবো রাজার ভাইদেরকে আমার যুবক ভাইদেরকে বলবো মুরব্বী বাবাদেরকে বলবো আজকে আমরা যাদের উদ্যোগে যাকে দেখার জন্য এত দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছে ঠিক কিনা জোরে কন এখানে কোনো টাকা পয়সা দেওয়া হয় না কোনো খানা দানার ব্যবস্থা করা হয় না এখানে একমাত্র আমার মাওলার মহাব্বত আছে ঠিক কিনা জোরে এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমি আল্লাহ পাকের কালামের ভিতরে একটা ছোট্ট ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম আমার মাওলায় বলছে খবরদার খবরদার অসুস্থ কলব নিয়া কবরে আইস না কথা ঠিক কিনা জোরে খন এ আমার যুবক বাইরা মুরব্বী আমার বাবারা এখন বলতে পারেন হুজুর অসুস্থ কলব কাকে বলে যার অন্তরের ভিতরে মাওলার জিকিরি নাই ঠিক কিনা যেই অন্তরের ভিতরে পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজ নাই ওই অন্তরটা জেন্ত না মুর্দা এ আল্লাহর বান্দারা পর্দা নির্মা মা বুদরে এই রাজারগাওয়ে কলিমুল্লা নুরানি হাফিজিয়া মাদ্রাস শার্মা ভিলারসি আজকে চাঁদপুরের মা ভিলারসি মাবুদ বো তোকে পাওয়ার জন্য ঠিক কিনা ধরে কন দুনিয়া পাওয়ার জন্য আসে নাই টাকা ইনকাম করার জন্য এখানে আসে এখানে আসার উদ্দেশ্যে মাত্র মাওলা তোমাকে রেজা তোমার তোমাকে পাওয়ার জন্য ঠিক কিনা ধরে কন এই আমি আমার বাবাদেরকে বলবো পর্দালির মা কি বলবো দুনিয়ার জিন্দগি দিকে তাকায় দেখো আল্লাহ তাআলা الانسانিন মিন আদহরি লাম ইয়াকুন শাইয়ুম מזকুরো এ আল্লাহর বান্দরা পর্দার মহিলারা মুরুবি আমার বাবারা যুবক ভাইরা তোমার বয়সের দিকে তোমার হায়াতের দিন তাকায়া দেখো দেখতে না দেখতে মাথার কাছে চুলগুলা পাইকা সাদা হয়ে গেছে ঠিক কিনা ধরে কল বাবারা আল্লাহ আল্লাহু আকবার যুবক ভাইসে তোমার দাঁতগুলো ছিল কিছুদিন পরে দাঁতগুলো পরাবক্র হয়ে গেছে কি কথা বলনা কেন বাবারে কা সাধারী গুলো এখন দেখতে না দেখতে পাইকা সাদা হয়ে গেছে আমার মাওলায় ডাক দিয়া বলে আল হাতালাল ইনসানিহুম হিরু মিনাদ লাম ইয়াকুন শাইয়াম মাদকুরা হে আল্লাহর বান্দরা পর্দা লের মাবুন রাই হে রাজারগড় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীরা হে চাঁদপুরের এমপি মন্ত্রীরা তুমি যখন তোমার মায়ের গর্বে ধারণ করছিলা তখন তোমার নাম কেউ জানে না তোমার নাম নিয়ে কেউ তোমাকে ডাকে ঠিক কিনা জোরে কল বাবারে আল্লাহু আকবার আকুদা বা মানি থেকে মায়ের গর্বের ভিতরে রক্ত জমটা অবস্থায় আল্লাহু আকবার দশ মাস দশ দিন মায়ের গর্বে ধারণ করছো ঠিক কিনা ধরে কন এরপর বাবার দুনিয়ায় আর দেখো কত দুনিয়া থেকে হয়ে গেছে ঠিক সবাই জানেন আল্লাহ যমুনা টিভির মালিক যমুনা গ্যাসের মালিক বাবুল খান সাহেব বাবারে কোটি কোটি টাকার মালিক ছিল বাবারে নিজেরা এত পরিমাণ টাকা ছিল নিজেও কোনো দিন টাকা পয়সার হিসাব দিতে পারে না ঠিক কিনা আজকাল তাকায় দেখো না বারবার তার সন্তানরা বলছে ডাক্তার কবিরাজ আল্লাহ আকবর কর্নেলদেরকে বলছে আল্লাহ আকবার আমার বাবাকে সুস্থ করে দেন যা কিছু লাগবে টাকা পয়সা লাগুক আল্লাহ আকবর যত অর্থ লাগুক যত অর্থ ব্যয় করার দরকার ব্যয় করব। এরপর আমার বাবাকে হায়াত দেন তাম দুনিয়ার কোনো মানুষ পারে না কথা ঠিক কিনা ধরে কন এ মুসলমান হায়াতের মালিকে মতের মালিকে রিজিকের মালিকে বাইনা সামাওয়াতি ওয়াল আরদ আমার মাওলায় বলে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদের সব কিছুর মালিকে জোরে কল আল্লাহু আকবার আমার মাওলা ডাক দিয়া বলে বাইনা সামাওয়াতি ওয়াল আরদ আসমানের দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় কি যায় না এ মুসলমান জোরে কল জোরে জোরে জমিনের দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় কি যায় না দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় কি যায় না সূর্যের দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় কি যায় না বান্দা বান্দির চেহারার দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় কি যায় না আল্লাহ আমার মাওলা ডাক দেওয়া বলে তাবাক করুফি খলকিল্লাই বলা তাবাক করুফিল্লা যেই বান্দা বান্দি আমি মাওলার মাকলুক সম্পর্কে চিন্তা করবে যেই বান্দা আমি মাওলার মাকলুক সম্পর্কে গবেষণা করবে ওই বান্দা বান্দি আমি মাওলা খলেকের পরিচয় পাওয়া যাবে কংশু সুবাহার আল্লাহ এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা বন্ধুদেরকে বলবো আল্লাহ আবার দুনিয়ার জিন্দগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে আখের হাতের জিন্দিগি পরে কালের জিন্দগি একবার শুরু হবে আর কোনো শেষ নাই বাবার তোমার বাবা কোথায় গেল আবার দাদা কোথায় আমার নানায় কোথায় এই যে একবার বাবারে বিদায় নিয়া কবরে গেল আর কোনো দিন বুঝিয়া আসবে না বৈজ্ঞানিকরা রিসার্চ করছে আল্লাহ আকবার নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য এই সূর্য যখন রোদ দেওয়া শুরু করে তাপ দেওয়া শুরু করে আল্লাহ আকবার মাথার গাম পড়তে পড়তে বাবার জমিনে পরে ঠিক কিনা আল্লাহ আকবার এই রোদের কারণে এই রোদের ভিতরে কোনো টিনের চালের ভিতরে যদি কোনো মানুষকে দুই চার মিনিটের জন্য শোয়া রাখা হয় বাবারে মানুষটা বাঁচবে না মারা যাবে এ জোরে কান জোরে কান আল্লাহ আকবর বাজবে আমার মাওলা ডাক দেয় বলে দুনিয়ার আগুনের চাইতে আল্লাহ আকবর সত্তর গুণ তেজের আগুন এই জাহান আগুন বাবারে কেমনে সহ্য করবি মনের বুঝায় তারপর আমার মাওলার কবর হয়ে যায় এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা বোনদেরকে বলবো আল্লাহ আকবার এই দুনিয়া তোমার আমার আসল ঠিকানা না ঠিক কিনা ধরে কল তোমার আমার আসল ঠিকানা কই যেই কবরের ভিতরে বাস বাগানে মা বাবা সোয়া রাখছো দশ বছর বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেল বাবারে তাকায় দেখি মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাবাও বিদায় হয়ে গেল এখন কই তাকায় দেখি আর কেউ নাই আল্লাহ একবার কবরে বসে দাঁড়ায় সন্তান কান্দায় আল্লাহ আকবার কিছুদিন আগে এই ইউটিউবের ভিতরে দেখলাম একটা ছোট বাচ্চা দুধ খাওয়া অবস্থায় মা দুনিয়া থেকে বিদা হয়ে গেল তাও আবার কিসে করুণায় আপনারা দেখছেন এই আল্লাহ একবার দুনিয়ায় কত করুণা রুগী দুনিয়া থেকে বিদা হয়ে গেল বাবারে একই মায়ের সন্তান বাবারে মায়ের গর্বের সন্তান মায়ের দুধ খাইছে মা কিন্তু করুণার রুগী মা দুনিয়া থেকে বিদা হয়ে গেছে সন্তান বিদায় হয় না এরকম আছে না রাই ধরে কল বাবারে আর কিছু নাস্তিক বেঈমান মুনাফিক আছে এরা বলে মসজিদের ভিতরে গেলেই তাদেরকে আল্লাহু আকবার আল্লাহু আকবার তারা কি বলে মসজিদে নামাজে গেলে বলছে তারা বলে একটু কি কি হয়ে দাঁড়াইতে বলছে হ্যাঁ ফাঁক হয়ে দাঁড়ান চার দোকানে গেলে আর ফাঁক হয়ে দাঁড়ান লাগে না কথা ঠিক কিনা ধরে কও এটা কোনো মুসলমানের কথা হইতে পারে না এই কথা যদি হিন্দু বলে মেনে নেওয়া যায় ঠিক কিনা ধরে কন কোনো মুসলমানের সন্তান আল্লাহর ঘর আল্লাহর এবাদত করবে ঠিক কিনা ধরে কন এ এবাদত করতে গেল বাদা ঢাকা শহর কিছু কিছু জায়গায় দেখা যায় মুসুলিরা কয়জন গেল জুতা গনে একদল আসে না নাই জোরে কন এই আল্লাহর বান্দারা ওই সমস্ত মুসলমান না ওরা নাস্তিক মার্কা মুসলমান ঠিক কিনা এরকম একজন আল্লাহর ওলি আজকে আমাদের রাজার গাও চাঁদপুরে আসে একটু আয়সা দেখো বৈশা দেখো জীবনের গুনা মাপ হয়ে যাবে কথা ঠিক কিনা ধরে কান আল্লাহ আকবার আকবর সুবাহান আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আকবর বললে আমার মারা ডাক দেয়া বলে এরা যখন সুবাহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এদেরকে বিনিময় কি দেওয়া হবে আমার মাওলার ডাক দেয়া বলে এভারেস্টা দাও আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জাগাগুলি আছে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই সুবাহান আল্লাহ বলার কারণে আলহামদুলিল্লাহ আকবর বলার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন নেকের দ্বারা খালি জাগাগুলা বরবর করে দিলাম নেকের দ্বারা কিসের দ্বারা কিসের দ্বারা নাকের দ্বারা ভরপুর করে দিলাম এরপর আমার মাওলা বলে এতে শেষ হবে না আল্লাহ একবার সমুদ্রে ফেনা পরিমাণ যদি কোনো ব্যক্তি গুনা করিয়া থাক আমি মাওলা তোর জীবনের গুনা মাফ করে দিলাম আমার মাওলা ডাক দেয়া বলে কুনিয়া ইবা দে আল্লাদিনা আলা আং লা তাকোনা তুমিরুর রহ

বাদ দান চল মুসির বন্দা টুরি বহু দূরে ঠিকানা আজবি জানা কালবি না কবুরা খে ঠিকানা কথা ঠিক কিনা জোরে কল বাবারে দুনিয়ার মুসাফির দুনিয়ার ভিক্ষু এক দরজায় যায় না পাইলে সামনে আর দরজায় দরজায় পাও রাশা করে ঠিক কিনা হে আল্লাহর বান্দারা আলের মা আমার বোনেরা আল্লাহ আকবার আমার মা উলিয়াই আহিবা দেল্লা দিনা শ্ৰমুৱালাং ফুচিম লা তকোনা তো মিৰু আহ মাতিল্লা কে ৰত্নন্ধকাৰে গুণা কৰিয়া ভাল আহিছ কে জিনা কৰিয়া ভাল আহিছ কে বে বিচাৰ কৰিয়া ভাল আহিছ বন্ধায়া কে পাপ করিয়া ভালাইছো কে রাত্রের অন্ধকারে গুণা করিয়া ভালাইছ কে দিনের আলোতে অন্ধকারে আল্লাহ আকবর আলোতে গুণা করছ কে ঘরের দরজা লাগায় কে পানির ভিতরে ডুব দিয়া গুণা করছ বান্দা তোরে মহামারীতে তোরে করুণায় মৃত্যু তরে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না করুণা দিছি আমি মাউলা বান্দা ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিলো সালাতু খায়রু মিনার নাওম ঘুম হইতে নামাজ ভালো না খারাপ দূরে কোন এ আল্লাহর বান্দারা সময় ডাক দিলো তোরে পাইলো না আল্লাহ আকবার জোহরের সময় মুয়াজ্জিম ডাকলো আল্লাহু আকবার আল্লাহ সব চাইতে ছোট না বড় মুসলমানের আওয়াজ যখন ছোট না বড় আল্লাহু আকবার মুয়াজ্জিন ডাকলো আল্লাহু আকবার জোরে ডাক দেন আল্লাহু আকবার

কোথায় গেলে পাইব তোমার ঠিক তোমার পা ইবারাসে গুরি বুড়ি আমি বিদেশে চর্ম নারী মায় দানে কর বিস না ঠিক না উজানি রিমাই দানে করলাম বিষ না দানে করলাম বিসনা ঠিক না তোমার পা ইবা জানতে বাবার ওই চন্মন মাওলা তোমারে পাওয়ার জন্য ঠিক কিনা ধরে কন ওই উজানির ময়দানে তিন দিন সাড়ে তিন দিন দৌড় দিস তোকে পাওয়ার জন্য ঠিক কিনা ধরে কন এসতেমার ময়দান দৌড় দিস মাওলা তোরে পাওয়ার জন্য ঠিক না বা ঠিক ধরে কাবুদ গ একটু দেখা দাও বাবারে তোমরা তো দুনিয়া কত নেতার হাত ধরছ কত বদমাইজির হাত ধরছ কত জেনা করে হাত ধরছ কত কর ঘুষ করে হাত ধরছ ঠিক না আর আমরা এমন একজন নেতা বানাইছি যেই নেতাকে নামাজের কথা বললে পলাইবে না বরংচ সম্মানের সাথে নামাজ আদায় করবে ঠিক না আমরা এমন এক নেতার সাথে হাত মিলাইছি এমন এক নেতা আমরা ধরছি বাবার যেই নেতা বলবেন নামাজ পড়ো ঠিক না এ আল্লাহর বান্দা চরমানের তরিকায় মুরিদ হইতে গেলে নামাজ কাজা করা যায় না কথা কয় না কথা কয় না কথা কয় না ঠিক কিনা দূরে কোন এ আল্লাহর বান্দা চরমানের তরিকায় মুরিদ হইতে গেলে ব্যাপারটা চলা যায় না এ কথা কয় না কে মুসলমান চরমনায় তরিকা মুরিদ হইতে গেলে সকাল বিকাল জিকির কামাই দেওয়া যায় না চরমনের তরিকা মুরিদ হইতে গেলে ঘরের ভিতরে সিনেমা রাখা যায় না চরমনায় তরিকা মুরিদ হইতে গেলে নামাজ কাজা করা যায় না কথা কয় না কথা কয় না কথা ঠিক কি না আল্লাহু আল্লাহ একটু মুহাববতে জিকির করবার সামনে আসবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শেৰ জিকির মতন মহাব্বাতে ডাক দান লাই লা হে লা 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 ই লাহা হেড আমার ভাইরা দাঁড়াই রইছে আসে নলকূপ সময় একটু কষ্ট করি মহাব্বাতে জিকিৰ করেন জোরে জোরে শেৰ জিকিৰ মনে করে জিকির করেন লাই লা 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 হা

কবি বলে জিকির সাকা মজা হয় সারজু কায়দা খো নামাজু সাকা মজা শেষ যা দেখো হে আল্লাহর আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা কি মধু যতক্ষণ পর্যন্ত না করবা বুঝানো যাবে না কথা ঠিক কিনা জোরে কন বাবার একটা ফুল গাছ ফুল গাছের নিচে মাটি আল্লাহ একবার এই মাটিটা ফুল গাছের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ একবার ওই মাটিটা পর্যন্ত সুগন্ধ হয়ে গেল ফুল গাছ রাখ দিয়ে বলে মাটি তোমার কাছ থেকে এত ঘেরান কেন আল্লাহর হুকুমে মাটির জবান গেল বলে ফুল খুলিয়া গাছ তোমার সাথে মোহাম্বাত সম্পর্ক স্পর্শ রাখার কারণে আমি মাটি ও সুগন্ধি হয়ে গেছি কথা ঠিক কিনা ধরে কর এই জন্য আমার মাও জিকির বেশি বেশি করা লাগবে আল্লাহর হাবিব বলেন লা ইযালু লিসানু করাতাম মিন এই যে জবানটা দেখো বাবার এই জবানের মালিককে ধরে খোন আর ও কে এই জবান দিয়া যদি আমার মাওলা আমার আল্লাহর হাবিব বলেন লা ইযালু লিসানু করাতাম মিন যিকরিল্লাহ হে আমার উম্মতরা তোমাদের জবানটা যেন একটা মুহূর্তের যেন আমার মাওলার জিকির যারা যেন সারা যেন গভেল না যায় কথা ঠিক কিনা জোরে কন হে আল্লাহর বান্দারা হে আমার যুবক ভাইরা হে আমার পর্দাল মা আমার বোনেরা আমার মাওলার পাগল হ এই চরমনায় তরিকা যায় বাবার লক্ষ লক্ষ বিনা দাড়িওয়ালা দাড়িওয়ালা হয়ে গেছে এদিকে তাকান ঠিক কিনা জোরে কন চরমনের ময়দানে যায় লক্ষ লক্ষ জুয়া খোর টাস খোর গাঞ্জা খোর মত হিরণ খোর আল্লাহর বদলে কর্মে তিন দিন সাড়ে তিন দিন থাকার কারণে ওই চরমনের ময়দানে যায় পরিবর্তন হয়ে গেছে কথা ঠিক কিনা আজকে আমাদের যিনি প্রধান আকর্ষণ নয়নের মণি আল্লাহ মাহাবিদুর রহমান সিদ্দিকী ঠিক কিনা আরে কত যুবক আল্লাহর কসম দিয়ে বললে ভুল হবে না কত যুবকরা গায়ের থেকে আল্লাহ আকবার জামা খুইলা আল্লাহ আকবার বিনা দাঁড়িয়েওয়ালা এই ইউটিউবের ভিতর থেকে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা হুজুরের বয়ান শোনার কারণে বাবা রে আজকেও লঞ্চের ভিতরে আসলাম দেখলাম হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা বয়ান চলতে আছে গাড়ির ভিতরে চলে রিক্সার মধ্যে চলে অটো রিক্সায় চলে ঠিক কিনা আল্লাহ আকবার যেখানে যাইবা আল্লাহ আকবার সেখানেই দেখবা মধুর কণ্ঠে ঠিক কিনা যারা কণ্ঠ হাজার হাজার যুবক পাগল এ আমার বাইরা পর্দালের মা বুড়িরা এদের নয় তোদের কভাল বাল কিছু সময়ের জন্য এই মহামারীর ভিতরে তোর মা দুনিয়া থেকে বিদা হয়ে গেছে তোর বাবা বিদা হয়ে গেল এরপরে বাবার দেখা যায় জানা যা পড়ানের মতন গোসল করানোর মতন তাম দুনিয়ায় কোনো নেতাকে পাওয়া যায় না এ মুসলমান তো কথা ঠিক কিনা এই আল্লাহর বান্দরা করুণা রোগী দাপন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কথা ঠিক কিনা ধরে কোন तमाम দিয়া কোন নাস্তিক মার্কা ক্ষমতা আমরা চাই না চাই না ঠিক না ওলামায়ে کرام কোরআনের বিরোধিতা করে না ওলামায়ে کرام আল্লাহ এবং আল্লাহ রসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য তাদের জীবনকে রাস্তায় বিলীন করে দিবে রাস্তায় বিলিল করে দিবে আল্লাহমা আহম্মদ শবির রহমাতুল্লা আলাইহের রুহানি সান্তানরা যদি আমাদেরকে জীবন দেওয়ার জন্য ডাক্তার আল্লাহমা বাবু গরীর রহমাতুল্লা আলাইহের সুযোগ্য সান্তানরা যদি আমাদেরকে স্তানের জন্য কুরআনের জন্য জীবন দাওয়ার জন্য যদি ডাক্তার আল্লামা ফজলুল করিম আল্লামা রেজাউল করিম ফাইজুল করিম আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কোয়াকড়া যখন আমাদেরকে ইমানি আন্দোলনের জন্য ডাক দিবে আমাদের জান আমাদের মাল আমাদের রক্ত আল্লাহর জমিনে কারা কারা দেওয়ার জন্য প্রস্তুত সে না মুসলমানের আওয়াজ দেবো না